তো ডিসি সিলিং ফ্যানটা স্টার্ট হতে 30 সেকেন্ড সময় নেবে, দেন এই ফ্যানটি হয়ে যাবে তুফানের গতিতে চলবে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে পরিচয় করাবো ডিসির সিলিং ফ্যান, অর্থাৎ ডিসি মানে হলো সরাসরি সূর্য থেকে আমরা আমাদের যে মাথার উপরে পাখা রয়েছে সে পাখা আমরা চালাতে পারবো উইদাউট ইলেকট্রিসিটি। হ্যাঁ দর্শক, আমরা এখন বিদ্যুৎ ছাড়া সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে অথবা সোলার প্যানেল থেকে ব্যাটারির মাধ্যমে আমরা পাখা চালাতে পারবো। তো দর্শক, আপনারা এই ভিডিও ক্লিপটি শেষ পর্যন্ত থাকুন, ডিসি ফ্যান সম্পর্কিত একটি টোটালি ভিডিও ক্লিপ এই ভিডিওতে থাকবে। একটি মডেল তো এখানে দেখতে পাচ্ছেন যে 56 ইঞ্চি, মোট দুইটি হয়ে থাকে 48 ইঞ্চি এবং 56 ইঞ্চি। তো 48 ইঞ্চির যে ডিসি ফ্যানটি রয়েছে সেটার ওয়াট হলো, আমি একটু দেখে বলি আপনাদেরকে, সেটা হলো 18 ওয়াটের, আর যেটা 56 ইঞ্চির সেটা হলো 20 ওয়াটের। এটা হলো 56 ইঞ্চির। তো এই ফ্যানটির সাথে আপনারা একটি স্ট্যান্ড পাবেন এবং তার সাথে পাবেন হলো 3টি ব্লেডস পাবেন, 56 ইঞ্চির সিলিং ফ্যান ব্লেডস, 3টি ব্লেডস পাবেন। তো আমি এখন প্রোডাক্ট, এই কার্টুন থেকে প্রোডাক্টটি আনবক্স করব, আপনাদেরকে আমাদের নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করাবো। তো আমরা প্রোডাক্টটি খুললাম, প্রথমে আমরা একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক পেলাম, এখানে লেখা আছে ডিসির সোলার 12 ভোল্টের ফ্যান, সিলিং ফ্যান। তো এই বইটি আপনারা অবশ্যই বুঝে নেবেন, পণ্য ক্রয় করার সময় অবশ্যই দেখে নেবেন, এখানে মূলত আপনাদের এই প্রোডাক্টটির এ টু জেড ডিটেলস এখানে রয়েছে। তো দেন আমরা পাচ্ছি হলো একটি রেগুলেটর, তো এটা মূলত হলো ফ্যানের রেগুলেটর, খুবই চমৎকার হাই কোয়ালিটির লেটেস্ট টেকনোলজির একটি রেগুলেটর। এটা দিয়ে মূলত আমরা ফ্যানের পাখার বাতাস নিয়ন্ত্রণে আনতে পারবো। আমরা এখানে মোট অপশন রয়েছে 1, 2, 3, 4, 5 5 নম্বর পর্যন্ত রয়েছে স্পিড, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্পিড বাড়াতে পারবেন এবং কি কমাতে পারবেন। তো আমি দেখাবো কীভাবে আপনারা সেটার সাথে সেটা ইনস্টল করবেন, আমি টোটালি একটি ভিডিও ক্লিপ দিব সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তো দেন এখানে আরও অনেক ধরনের স্ক্রু রয়েছে, কি রয়েছে, অনেক কিছু রয়েছে যা মূলত এগুলো ইনস্টলিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। এখানে রয়েছে আরও ফ্যানের অনেক অংশ যা যা পর্যন্ত প্রয়োজন হয়। খুবই সুন্দর একটি ডিসির ফ্যান, খুবই চমৎকার আউটলুক। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এই প্রোডাক্টটি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন এর আন্ডার সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং এর সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল বাসাবাড়িতে আমরা যে সিলিং ফ্যানগুলো ব্যবহার করি ঠিক তেমনই সিলিং ফ্যান, আউটলুকটি ঠিক তেমনই, আর শুধুমাত্র এটা ডিসিতে আপনারা চালাতে পারবেন। সেটা আমরা একটি স্ট্যান্ড পেয়েছি, তো এই স্ট্যান্ডের ভিতর দিয়ে একটি ক্যাবল গিয়েছে, তো আমরা এই ক্যাবলটির সংযোগ কীভাবে দিব তা আমি আপনাদেরকে দেখাবো। আমরা টেম্পোরালি আপনাদেরকে সংযোগ দিয়ে দেখাবো। একটি বিষয় ক্লিয়ার করে দিই, এখানে যে পাখাটি রয়েছে এই স্ট্যান্ড থেকে বের হয়েছে এটি ক্যাবল, এটা মূলত সরাসরি চলে গিয়েছে ফ্যানের মোটরে। তো এখানে যে পয়েন্টটি পাচ্ছেন এই পয়েন্টটি আমরা লাগাবো, এখানে একটি বোর্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড, তো সেই পিনের সাথে আমরা এটা সংযোগ দিব। ফ্যানের ভিতরের থেকে যে ক্যাবলটি এসেছে আমরা সরাসরি সেই সেন্সর বোর্ড বা আপনারা যাকে সার্কিট বোর্ড বলে থাকেন সেখানে আমরা সংযোগ দিয়েছি। তো আমি এখন ফ্যানটি জিরোতে রয়েছে, আমি এখন বর্তমানে 5-এ দিব, তো আমি 5-এ অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে ফ্যানটি এখন রান করবে। তো ডিসি সিলিং ফ্যানটা স্টার্ট হতে 30 সেকেন্ড সময় নেবে, দেন এই ফ্যানটি হয়ে যাবে তুফানের গতিতে চলবে। তো দর্শক, আপনারা দেখেছেন আমাদের নতুন প্রোডাক্ট ডিসি সিলিং ফ্যানের এই কালেকশনটি। তো দর্শক, আপনাদেরকে বলে নিই, আবারও রিপিট করছি, এই ফ্যানটি আপনারা সরাসরি সোলার প্যানেল থেকে চালাতে পারবেন,
এটি 12 ভোল্ট সিস্টেমের এই ফ্যানটি, সর্বোচ্চ আপনাদের ওয়াটও বলা হয়েছে কত ওয়াট, খুবই কম লোড। আমরা সাধারণ বাসা বাড়িতে যে ফ্যান চালাই সেগুলো একটি ফ্যানের 80 থেকে 120 ওয়াটের। তো বুঝতে পারছেন যে এই ফ্যানটি আমাদের জন্য খুবই প্রফিটেবল এবং কি চিপ প্রাইসও আমরা পেয়ে যাচ্ছি। তো দর্শক, প্রাইস নিয়ে মূলত এখন আর কিছু বলবো না, কারণ হচ্ছে করোনা ভাইরাসের এই মহামারী রোগের কারণে আমাদের হাতে এখনও পর্যন্ত এই প্রোডাক্টটি, নতুন প্রোডাক্টগুলো হাতে পৌঁছেনি। তো ওল্ড স্টকের মালগুলো শেষ হয়ে গিয়েছে। তো দর্শক, আগামী এপ্রিল মাস থেকেই আপনারা আমাদের কাছে ডিসির 2টি মডেলের সোলার ফ্যান পাবেন। একটি হলো 48 ইঞ্চি এবং আরেকটি হলো 56 ইঞ্চি। এই 2টি মডেলের সোলার ফ্যান আমাদের কাছে পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক, আশা রাখছি আমরা আপনাদের চাহিদার কথা মাথায় রেখে পণ্যের মূল্য তালিকা এবং হিউজ পরিমাণ পণ্য নিয়ে আসব। আর আমরা যেহেতু নতুন করে আরও একটি শিপমেন্টের অর্ডার দিয়েছি, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি এখন আরও উন্নত হয়ে আসবে। বাংলাদেশের মানুষদের কথা মাথায় রেখে আমরা টেকনোলজিটাকে আরও আপডেট করে নিয়ে আসব। তো দর্শক, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, এবং কি লাইক করবেন, এবং কি যদি আরও কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা আমাদেরকে কল করবেন। তো দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।